ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে আজকের এই প্রতীকী কর্মসূচির যারা অংশগ্রহণ করছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। এই বিষয়টি উদ্বোধনের জন্য এবং উদযাপনের জন্য যেভাবে বর্ণাঢ্য জাঁকজমকপূর্ণভাবে করার কথা ছিল, ঠিক কোভিড-19 প্যান্ডেমিক উদ্ভূত পরিস্থিতিতে সেভাবে আমরা করতে পারছি না। স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতীকী কর্মসূচি হিসাবে মূল অনুষ্ঠানের একটি অগ্রবর্তী অনুষ্ঠান আজকের আমরা এখানে করলাম। আমি এই সুবাদে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সকল সহকর্মী শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং দেশ বিদেশে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ যারা যেখানে আছেন সকলকে এই ঐতিহ্যবাহী আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তির উপলক্ষে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। শিক্ষার্থীরা, আমাদের শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং একই সঙ্গে অভিভাবকবৃন্দ এবং সমাজের সর্বশ্রেণী পেশার মানুষদের অংশগ্রহণে এটি এমন একটি মহাসমারোহে উদযাপিত হবে যেটি হবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক। 1 জুলাই এই বিশ্ববিদ্যালয়টি 100তম বর্ষে উপনীত হল এবং সেই মূল অনুষ্ঠানটি আমরা পরিকল্পনা করেছি যে 1 নভেম্বর 2021 তখন আমরা করব। এবং ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ তিনি সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা আশা করছি এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি আমাদের অনুষ্ঠানে সেদিন যোগদান করেন তাহলে এই বর্ণাঢ্য আয়োজনের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানটি একটি পূর্ণতা প্রাপ্ত হবে, আমরা সবাই গৌরবান্বিত হব। আমাদের এবারের 101তম প্রতিষ্ঠা দিবসের প্রতীকী হলেও বেলুন ফেস্টুন উড়িয়ে তার একটি উদ্বোধন এখানে হলো সীমিত পরিসরে এবং একটি প্রধান আকর্ষণ হলো আলোচনা সভা। প্রখ্যাত ভাষা সৈনিক, ভাষা সংগ্রামী, বিশিষ্ট কলামিস্ট, বুদ্ধিজীবী সর্বজন শ্রদ্ধেয় আব্দুল গফফার চৌধুরী তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে দেখা এই শিরোনামে তিনি মূল বক্তা হিসাবে বক্তব্য উপস্থাপন করবেন। এই শতবর্ষকে অম্লান করে রাখার জন্য আরেকটি কর্মসূচিও গ্রহণ করেছি, সেটি হলো বনজ ঔষধি এবং ফলজ বিভিন্ন ধরনের 100টি গাছের চারা লাগিয়ে আমরা প্রকৃতি পরিবেশ সংরক্ষণে এবং এই শতবর্ষ উদযাপনের অংশ হিসাবে এই বৃক্ষরোপণ কর্মসূচিটিও গ্রহণ করেছি এবং সেটিরও উদ্বোধন করা হয়েছে। একসাথে সকলকে পেয়েছি।